হবিগঞ্জে করোনা ভ্যাকসিনের জন্য শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষকদের বিরুদ্ধে। প্রত্যেকের কাছ থেকে নেওয়া হচ্ছে 30 টাকা। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনায় শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী প্রভা দাস। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন। আমার বাচ্চাদের দেয়া দিছে, আমার একটা বাচ্চা যে এখন দেয়া, আমি তার মনে বুঝে না। এখন আমি আবার আইছি স্কুলে, আইয়ার জন্য একটু পরে মানে 15-20 মিনিট পর টাকা দিছি 30 টাকা। দেখছি না জানি ম্যাডামে ফোন করছো, আইছি আমার বাচ্চার লিয়ে আইছি আর 30টা টাকা দিছি ম্যাডামের টাইম। করোনার জন্য ভ্যাকসিন দিবার নিকি 30টা দিছে, ভ্যাকসিন 30টা আমি বিষয়টা জানা ছিল না, এখন জেনেছি, তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।